হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ফারিয়াজ ওয়ার্কবুক। আজকে আমি নেটফ্লিক্স অরিজিনাল বুলবুল থেকে ইন্সপায়ার্ড একটা লুক নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। হোপ ইউ অল উইল লাইক ইট। প্রথমেই আমি আমার স্কিনটাকে প্রেপ করে নিচ্ছি বায়োকোয়ার বিসি টোনারটা দিয়ে। এরপর আমি নিভিয়ার সফট ময়েশ্চারাইজারটাকে ইউজ করছি অ্যাজ এ ময়েশ্চারাইজার। এখন আমি আই ম্যাজিকের ব্রাউ পমেড দিয়ে আমার আইব্রোজগুলোকে ড্র করে নিচ্ছি। আইব্রোজ ড্র করার সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হলো প্রথমে দুইটা আউটলাইন ড্র করে দেন সেটাকে আস্তে আস্তে ফিল ইন করা। রেভলিউশনারি একটা কনসিলার দিয়ে আমার আইব্রোজগুলোকে কার্ভ আউট এবং প্রাইম করে নেব। এরপর আমি টেকনিকের একটা ট্রান্সলুসেন্ট প্রেস পাউডার দিয়ে আমার আইলিডটাকে সেট করে নিচ্ছি। এই লুকটার জন্য আমি আই ম্যাজিকের এই প্যালেটটা ইউজ করছি। যেহেতু বুলবুলের কোনো ড্রামাটিক আই লুক ছিল না, তাই আমি একটা লাইট ব্রাউন শেড নিয়ে আমার আইলিডে ব্লেন্ড করে দিচ্ছি। এখন আমি একটা ডার্ক ব্রাউন কালার দিয়ে আমার ক্রিজ এরিয়াটাকে ডিফাইন করে নিব। ভালো মতো ব্লেন্ড করে নিচ্ছি যেন কোনো হার্শ লাইন না থাকে। আমার চোখের নিচেও সেই সেম ডার্ক ব্রাউন কালারটা দিয়ে ব্লেন্ড করে দিচ্ছি। আমি এসেন্সের এই লং লাস্টিং কাজলটা দিয়ে চোখের উপর একটা লাইন করে নিব এবং ডার্ক ব্রাউন কালার দিয়ে সেই লাইনটাকে স্মাচ করে নিচ্ছি। এরপর আমি মাস্কারা লাগিয়ে নিচ্ছি। প্রাইমার হিসেবে আজকে আমি ইউজ করব মেবেলিনের বেবি স্কিন প্রাইমারটা। নিকাকের অরেঞ্জ কালার কারেক্টারটা ইউজ করছি এবং O2O এর এই ক্রিম কন্ট্রোল প্যালেটটা দিয়ে আমি এখন কনসিল করে নিব। ফাউন্ডেশন হিসাবে ইউজ করব মেবেলিনের সুপারস্টে ফাউন্ডেশন। একটা ওয়েট বিউটি ব্লেন্ডার দিয়ে আমি ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করে নেব। যেহেতু লুকটা খুবই সিম্পল, তাই আমি আর কোনো এক্সট্রা কনসিলার ইউজ করব না। টেকনিকের এই ট্রান্সলুসেন্ট লুজ পাউডারটা দিয়ে আমার ফেসটাকে সেট করে নিচ্ছি। ব্রঞ্জিংয়ের জন্য আমি W7 এর ব্রঞ্জারটা ইউজ করব। এখন আমি আমার নোজটা কন্ট্রোল করে নিব। O2O এর এই ব্লাশ প্যালেট থেকে আমি খুব হালকা করে ব্লাশ দিয়ে নিচ্ছি। ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের এই হাইলাইটারটা দিয়ে আমি আমার ফেসের হাই পয়েন্টগুলোকে হাইলাইট করে নিচ্ছি। ব্রাউ বোন এবং চোখের ইনার কর্নারেও আমি হাইলাইটারটা দিয়ে নিচ্ছি। মেকআপ রেভলিউশনের ম্যাট ফিক্স সেটিং স্প্রে দিয়ে আমি মেকআপটা সেট করে নিব। কি কর এই মিনি লিপস্টিকটা হাত দিয়ে স্মাচ করে দিচ্ছি একটা প্লাম্পি লুক আনার জন্য। আমি রেডি, কিন্তু তো এই ছিল আমার ফাইনাল লুক। এভাবেই খুব সহজে আপনারাও বুলবুলের লুকটা ক্রিয়েট করে ফেলতে পারেন। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার। প্রেস দ্য বেল আইকন টু গেট অল দ্য নোটিফিকেশনস অফ মাই নিউ ভিডিওস। থ্যাংক ইউ।